জান্নাতে যখন যাবে তখন সবাই শারীরিকভাবে 10টা গুণে গুণান্বিত হবে। জান্নাতের শরীরটা 120 ফিট লম্বা হবে, 7 ফিট সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলা ইসলামের মতো রূপ হবে। আলা কুয়াতি মুসা, মুসা আলা ইসলামের মতো শক্তি হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলা ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলা ইসলামের মতো গলার আওয়াজ হবে। জান্নাতে সবাই সিঙ্গার, সবাই কি সিঙ্গার বুঝেন তো, সবাই সিঙ্গার, দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে। আলা খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার ভিতরে আল্লাহ কুদরত দ্বারা সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। মাবনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কেমন হবে? সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রাসূল বলছে তামিলুহাল খাদামা, বেনি কইরা খাদেমরা বেনি উঠায় রাখবে। স্বামী আসলে চুল ছেড়া দিয়ে চলে যাবে, আর পুরুষরা আর এই 7টা হইল, আরো 3টা জুরদুন মুরদুন মুখালুন, মোস থাকবে না। ওইখানে আর ওয়ান টাইম মেশিন কোম্পানি বানাইতে হবে না। ওয়ান টাইম আছে না কি বোঝেন নাকি, রেজার আছে না ওয়ান টাইম, এটা ওইখানে আর কিনতে হবে না। জুরদুন মুরদুন মুখালুন, মোস থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এ তো জান্নাতি। আর জাহান্নামি বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কিরম বড় হবে? এইখানে বসে তো আর ইয়ামানে দেখায় দেওয়া যাবে না, যদিও আমার চোখের দেখা আছে, আমি 4 বার গেছি ওই পাহাড়, যেই পাহাড় সম্বন্ধে আল্লাহ রসুল বলছিলেন জাবালে বায়দা, এটা ইয়ামানে আছে। ওই পাহাড় দেখে আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রাম জাবালে বয়দার সমান বড় হবে, মোটা হবে। যে যত দামি জিনিস তত বেশি সুরক্ষিত। আর সুরক্ষার পদ্ধতি এখন আস্তে 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 অনেক চলে আসছে, ঠিক না? ইচ্ছা করলে দোকান সারা রাত্র ঘরে বসে দেখা যায়, কি বলেন, দেখা যায় না? বাহির দিয়া কে যাইতেছে, আমার তালায় হাত লাগাইতেছে কিনা, ইচ্ছা করলে সারা রাত্র বসে দেখা যায়। ভিতরে কতগুলা সার পোকা, কতগুলা কি বলে এটাকে তেলা পোকা দৌড়াইলো, হ্যাঁ, এমনকি কোনো ইঁদুর টিদুর আসলো কিনা, ইচ্ছা করলে ঘরে বসে সারা রাত্র এটাকে দেখা যায়। আর মানুষের স্বভাবও, যত দামি জিনিস তত বেশি সুরক্ষা দান করে, যত দামি জায়গা তত বেশি সুরক্ষিত, যত দামি সোসাইটি তত বেশি সুরক্ষিত, যত দামি বান্ডার তত বেশি সুরক্ষিত। এটা হাজারো উদাহরণ দেওয়া যাবে, আর এটা বুঝতে সহজ হওয়ার কথা না। এরকম মানুষ নিজের দেহটাকে সারা দিন সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে থাকে। এটা দুইভাবে হয়, কিছু লোক তো এত সজাগ যে প্রতি মাসে একবার চেক আপ করে, না হলে 6 মাস অন্তর অন্তর তো করেই করে, তারা খুব সজাগ দেহ নিয়া, ঠিক না? হাসার বিষয় না কিন্তু এটা, সে কোনো খারাপ কাজ করতেছে না। যদি এক হাদিসের দিকে দেখেন তো সে ভালো কাজ করতেছে,
আল্লাহ রাসূল বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো, চেক দিয়া রাখো। কেন দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা, এর চেয়ে বড় নেয়ামত দুনিয়ায় কিছু নাই। সুস্থ হওয়া এটা বিরাট বড় নেয়ামত। হ্যাঁ, আল্লাহ অ্যাবিলিটি দিছে, সম্পদ দিছে, প্রতি 6 মাস 3 মাস অন্তর অন্তর চেক আপ করে ভালো করা চাই, সুন্নতের ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহর রসুল ইঙ্গিত দিছেন যে সুস্থটাকে মূল্যায়ন করো। আরেকটা হলো যখন অসুস্থ হয় তখন দৌড়ায় ডাক্তারের কাছে চলে যায়, এটা তো সচরাচর আমাদের স্বভাব, অসুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের দুয়ারের কাছ দিয়েও হাঁটে না, ইবনে সিনার সামনে দিয়েও যেতে চায় না, দরকার হলে কয়েকটু ঘুরে যাও, আমি তো সুস্থ মানুষ, ইবনে সিনার সামনে দিয়ে যাব, আবার অসুস্থ হয়ে ভিতরে যেতে হয় কিনা। তো আমরা শারীরিক সুস্থতার বড় খেয়াল রাখি। একটা হলো যত দামি জিনিস তত বেশি সুরক্ষিত করি, আরেকটা হলো নিজের স্বাস্থ্যের খুব খেয়াল রাখি। দেখবেন আত্মীয় স্বজন দূর দূর থেকে ফোন করে বলে তুমি তোমার স্বাস্থ্যের খেয়াল রেখো। এই দুটা তো আমরা সজাগ, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় আমাদের ভিতর একটা দামি জিনিস ছিল, দুনিয়ার দামি জিনিস যেটাকে আমরা সুরক্ষা দেই, অর্চ লক্ষ কোটি গুণ বেশি দামি। আমার আত্মাটা কিন্তু জগতের ভিতরে সবচেয়ে বেশি দামি, আমাদের রুটা আত্মাটা এটা বড় দামি। কত দামি, যারটা বাহির হয়ে চলে যায় সে জানে যে কি চলে গেল, বা যেই ঘর থেকে বাহির হয়ে চলে যায় ওই গড়ালারা পরিবার জানে যে কি চলে গেল। আমাদের আত্মাটা বড় দামি। আজকে একটু এই মাদ্রাসার এই মজলিসে বসে একটু ভাবি তো যে আমার আত্মাটা যে এত দামি, যেটার দামের বর্ণনা দেওয়া যাবে না, এটা কত দামি, রুটা আত্মাটা কত দামি, এটাকে আমি কতটুকু সুরক্ষা দেই, এটাকে আমি কতটুকু সুরক্ষা দেই। দামি জিনিসকে তো আমরা সুরক্ষা দেই, কয়েক স্তরে দেই, কিন্তু আমি আমার আত্মাকে কতটুকু সুরক্ষা দেই। আমি আমার দেহের সুস্থতা নিয়ে সারাদিন ভাবি, আমি আমার আত্মার সুস্থতা নিয়ে 24 ঘন্টা বাদ দিলাম সপ্তাহ মাসে বছরে কয়দিন ভাবি যে আমার আত্মার সুস্থতা কতটুকু দরকার, এটাই বুঝার বিষয় আর বুঝানোর বিষয়। আজকে আমার জাতি বোঝেও না আর বুঝানোও যায় না যে আমার আত্মাকে আমার কতটুকু সুরক্ষা দেওয়া দরকার ছিল। আমরা দামি জিনিসকে তো সুরক্ষা দিই, টাকা পয়সাকে তো গুছায় রাখি, সুরক্ষিতভাবে রাখি, সোনা গয়নাকে তো, সোনা দানাকে তো আরো সুরক্ষিত রাখি, এর চেয়ে দামি জিনিস হলে আরো সুরক্ষিত রাখি, কিন্তু আমি আমার আত্মাকে কতটুকু সুরক্ষিত রাখি, এটা হলো বোঝানোর বিষয়। আল্লাহ করুক এই ইসলামী মজলিস থেকে বুঝে আসুক, তাইলে কাজে দিবে। আমার আত্মাকে কতটুকু সুরক্ষা দেওয়া দরকার ছিল, আত্মা চিনেন, যেটা বাহির হলে আমাদের অস্তিত্ব থাকে না, মাটির সাথে মিশা যেতে হয়, কবির কথা সত্য হয়, মিলে খাক মে আহলে শাক কেইসে কেইসে, জমি খা গাই নওজোয়া কেইসে কেইসে, বড় বাদশাকেও মাটির সাথে মিশা যেতে হয়,
হাট্টা কাট্টা যুবরাজের মতো যুবককে মাটির সাথে মিশাইয়ে দেওয়া, কারো অস্তিত্ব থাকে না, যেটা বাহির হয়ে গেলে ওই আত্মাটাকে আমি কতটুকু সুরক্ষা দিই, আমি আমার সুস্থতার যতটুকু খেয়াল রাখি, আমি আমার আত্মার সুস্থতাকে কতটুকু খেয়াল রাখি। আত্মা কি আক্রান্ত হয় না? শরীরের অসুস্থতায় হয়তো এক ব্যক্তি আক্রান্ত হয়, তাকেই ভোগ করতে হয়, হ্যাঁ হইতে পারে পরিবার পরিজনের কিছু লোকের একটু সাময়িক অশান্তি হয়, এতটুকু। কিন্তু যখন মানুষের আত্মার রোগে আক্রান্ত হয়, আত্মার রোগে যখন মানুষ আক্রান্ত হয়ে যায়, তো শুধু সে একা এফেক্টেড হয় না, বরং কখনো কখনো দেখা যায় তার কারণে পুরো মানব জাতি এফেক্টেড হয়, পুরো সমাজ এফেক্টেড হয়, পুরো একটা এলাকা একটা দেশ এফেক্টেড হয় যখন মানুষের আত্মার রোগী যখন হয়, আত্মা যখন রোগে আক্রান্ত হয়। আমি দুই একটা দেখাই, একটা দেখাইলেই মনে হয় বুঝে আসবে। লোভ এটা আত্মার রোগ, লোভ আত্মার রোগ। কোনো মানুষ যদি লুবি হয়ে গেল তাহলে হাদিসের কথা সত্য, সারা দুনিয়ার সম্পদ দিয়া ওর মন বড়া যাবে না, ওর মন বড়বে কবরের মাটি, এছাড়া বড়া যাবে না। যদি একজন মানুষ লুবি হয়, লোভ এরকম একটা আত্মার রোগ, হিংসা আত্মার রোগ, বিদ্বেষ আত্মার রোগ, দুশ্মনী আত্মার রোগ, এরকম আরো ডজন খানিক আছে আত্মার রোগ। এগুলা আত্মার রোগে, শারীরিক রোগে তো একজন এফেক্টেড হয়, সবার একটু পারিবারিক লোকজনের একটু অশান্তি হয়, কিন্তু আত্মার রোগ হলে সে একা এফেক্টেড হয় না, সে তো ডোবে ডোবেই। ওই উর্দুর ওই প্রবাদ বাক্য সত্য হয়, তো হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, সে তো পুরা জনগোষ্ঠীকে নিয়ে ডুবে। এই জন্য আমার কথা শুরুটা আজকে হইলো এটাই, যে আমরা দামি জিনিসকে তো সুরক্ষিত করি, সুরক্ষা দেই, যার কাছে যতটুক সমর্থ আছে, চাই প্রাইভেট সিকিউরিটি দিয়া হোক বা চাই যেইভাবে হোক, আমরা সুরক্ষা দিই। কিন্তু আমি আমার আত্মাকে কতটুকু সুরক্ষিত করলাম, এটা হলো আমার আজকের বিষয়। আমি আমার আত্মাকে কতটুকু সুরক্ষিত করলাম? আমি আমার দেহকে নিয়ে সারাদিন রোগমুক্ত থাকার জন্য সারাদিন ভাবি, আমার আত্মা রোগমুক্ত হোক এটার জন্য আমি সারাদিনে কতটুকু ভাবি। মাথা ব্যথা হইতে দেরি, ফার্মেসিতে ছুটা যেতে তো দেরি করি না, শরীরটা একটু ম্যাসম্যাস করলে, একটু গরম গরম লাগলে ফার্মেসিতে ছুটে যেতে দেরি করি না, পরিচিত ডাক্তার বন্ধু বান্ধব থাকলে ফোন করতে দেরি করি না। তাহলে আমি দেহের সুস্থতা নিয়ে যদি এতটুকু ভাবি, তাহলে আমি আমার আত্মার সুস্থতাটাকে নিয়ে কতটুকু ভাবলাম? আসল তো আমি আমি না, আত্মাই আমি, এটা তো আত্মার খাঁচা, এটা হলো আত্মার খাঁচা, এটা আমি না। আমরা যেটা আজকে দুনিয়াতে দেখতেছি, 6 ফিট 6.5 ফিট 7 ফিট, এটা দুনিয়ার খাঁচা, দুনিয়ার পোশাক। আত্মাটাকে রাখার একটা খাঁচা ছিল, পোশাক ছিল, এই জন্য জান্নাতে মানুষ এই বেশে যাবে না। জান্নাতে যখন যাবে তখন সবাই শারীরিকভাবে 10টা গুণে গুণান্বিত হবে,
জান্নাতের শরীরটা 120 ফিট লম্বা হবে, 7 ফিট সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। জান্নাতে সবাই সিঙ্গার, সবাই কি সিঙ্গার বুঝেন তো, সবাই সিঙ্গার, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। আলা খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার ভিতরে আল্লাহ কুদরত দ্বারা সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কেমন হবে? সাহাবা জিজ্ঞেস করছে, এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রাসূল বলছে, তাহমিলুহাল খাদামাত, বেনি কইরা, খাদেমরা বেনি উঠায় রাখবে। স্বামী আসলে চুল ছেড়া দিয়ে চলে গেলে, আর পুরুষরা আর এই 7টা হলো আরো 3টা, জুরদুন মুরদুন মুখালুন, মোস থাকবে না। ওইখানে আর ওয়ান টাইম মেশিন কোম্পানি বানাইতে হবে না। ওয়ান টাইম আছে না কি বোঝেন নাকি, রেজার আছে না ওয়ান টাইম, এটা ওইখানে আর কিনতে হবে না। চুরদুন মুরদুন মুখালুন, মোস থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এ তো জান্নাতি। আর জাহান্নামী বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কিরম বড় হবে? এইখানে বসে তো আর ইয়ামানে দেখা দেওয়া যাবে না। যদিও আমার চোখের দেখা আছে, আমি 4 বার গেছি ওই পাহাড়, যেই পাহাড় সম্বন্ধে আল্লাহ রসুল বলছিলেন জাবালে বায়দা, এটা ইয়ামানে আছে। ওই পাহাড় দেখে আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান জাবালে বায়দার সমান বড় হবে, মোটা হবে। তো এই শরীরটা তো এইখানেই শেষ। রোগ মুক্ত হোক, রোগ মুক্ত থাকুক, রোগ না বাড়ুক, কিন্তু আমি তো আমার দেহ নিয়ে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য চিন্তা করলাম না যে আমার দেহটা রোগ মুক্ত থাকে কি করে। দেহেরও তো রোগ হয়, আমি 2-4টা দেখাইলাম যে দেহের রোগ, এগুলা হিংসা দেহের রোগ, অহংকার দেহের রোগ, লোভ দেহের রোগ, বিদ্বেষ এটা দেহের রোগ, দুশ্মনী এটা দেহের রোগ। আরো এরকম শত আছে, লালসা এটা দেহের রোগ, অহংকার দেহের রোগ, মানুষকে হেয় প্রতিপন্ন করা এটা দেহের রোগ। অথচ হাদিসে কুদসির ভিতরে আছে, কোন কাফের কেউ যদি কেউ হেয় প্রতিপন্ন করে বা হেয় ভাবে দেখে, হাদিসে কুদসি আছে, আল্লাহ জিজ্ঞাসা করে, মান আনতা তু হাক্কির আবদি, তুই কে, আমার বান্দাকে তুই এত ছোট চোখে দেখতেছিস, তুই কে? আখলাকতাহু, তুমি একে তৈরি করছো, আতুরজিকুহু, তুমি কি একে রুজি দাও, আতুহাফিজুহু, তুমি কি একে সুরক্ষিত করো, তুমি কে? তারপরে আল্লাহ বলে, আজআলতুকা আলাইহি মুসাইতির, আমি কি তোমাকে আর উপরে চকিদার বানায় পাঠাইছি নাকি যে তুমি একে হেও প্রতিপন্ন করতেছ? তো মানুষকে হেও করা এটাও রোগ। আজকে মেরে দোস্ত বড় আফসোসের বিষয়, 2টা জিনিস এই জন্যই ছিল, 2টা জিনিস এই জন্যই ছিল, আজকের থেকে ছিল না, কয়েকটা জিনিস এই জন্যই ছিল, আর এটা আজকের থেকে না,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আসছেন ওদিন থেকে আর কিয়ামতের সকাল পর্যন্ত এই রীতি নীতিই চলবে, এটার ভিতরে কোনো পৃথক হবে না। আল্লাহর রাসূল যেদিন থেকে আসছেন ওই দিন থেকে এই রীতি নীতি ছিল, আর কিয়ামতের সকাল পর্যন্ত এই রীতি নীতি থাকবে। যে মানুষ যতক্ষণ পর্যন্ত সোহবতে না যাবে, সোহবত যেরকম ডাক্তারের কাছে না গেলে রোগ ধরা পড়ে না, টেস্ট না করলে রোগ ধরা পড়ে না, নিজে তো ভালোই ভাবে যে আমি তো ভালোই আছি মনে হয়, টেস্ট করলেই বোঝা যায় কতটুকু ভালো আছে, পেশাব আলাদা, পায়খানা আলাদা, রক্ত আলাদা, কিডনি আলাদা, এক একটা আলাদা আলাদা চেক আপ করানোর পরে বোঝা যায় কোনটা কতটুকু ভালো আছে। কিন্তু উপর দিয়ে দেখা যায় পুরাটাই ভালো আছে, পুরাটাই ভালো আছে। আবার অনেক সময় নিজে অনুভব করে আমি ভালো আছি কিন্তু আসলে ভালো না। অনেক সময় এই জন্যই ডাক্তাররা বলে আসলেন তো আসলেন, বিলকুল শেষ স্টেজে আসলেন, আসলেন তো কিন্তু একবারে শেষ সময় আসলেন, আর করার কিছু নাই। সত্য এটাই, এই জন্যই আদি যুগ থেকে বলা হইতেছে, এখনো বলা হইতেছে, আমাদের বড়রা বলতে 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 কবরে চলে গেছে, মুরব্বীরা বলতে বলতে কবরে চলে গেছে, আমরা ওনাদের উত্তরসূরি হিসাবে এখনো আমরাও বলতেছি। এই জন্যই সোহবত দরকার, সোহবত আল্লাহওয়ালাদের, হক্কানিয়াতের সোহবত, হক্কানিওয়ালাদের সোহবত দরকার, আল্লাহওয়ালাদের সোহবত দরকার। আল্লাহওয়ালাদের সোহবতে যখন আসবে, হক্কানিওয়ালাদের সোহবতে যখন আসবে, তখন রোগ আসতে আসতে চিহ্নিত হবে, আর এবাদতের জাল দ্বারা যখন বেষ্টিত করবে, বন্দেগীর জাল দ্বারা যখন নিজেকে বেষ্টিত করবে, তখনই আত্মার সুরক্ষা নসিব হবে, আত্মা সুরক্ষিত হবে এবাদত দ্বারা। রোগ নির্ণয় হবে সোহবত দ্বারা, সোহবত ছাড়া রোগ নির্ণয় করা যাবে না, রোগ নির্ণয় হবে সোহবত দ্বারা, হক্কানি আলেমদের সোহবত দ্বারা, আল্লাহওয়ালাদের সোহবত দ্বারা, আল্লাহওয়ালাদের মজলিসের দ্বারা, আল্লাহওয়ালাদের কথা শোনার দ্বারা, এদের কাছে বসার দ্বারা। আপনি বলবেন আল্লাহওয়ালা পাবো তো পাবো কোথায়, ঠিক না? বাংলার জমিন এখনো আল্লাহওয়ালা শূন্য হয় নাই, আর আশা রাখি এত তাড়াতাড়ি হবেও না, এখনো বাংলার জমিনে আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা এখনো আছে, আপনাকে তালাশ করে বাহির করতে হবে, আল্লাহওয়ালা এখনো বাংলার জমিনে আছে, আলহামদুলিল্লাহ আছে বাংলার জমিনে, আল্লাহওয়ালা আছে, কদমে কদমে আছে, বেশি দূরে যেতে হবে না, কদমে কদমে আছে। আপনি কি মনে করেন এই মাদ্রাসায় আল্লাহওয়ালা নাই? হ্যাঁ, যাদের দ্বারা আল্লাহ সুরক্ষিত করতেছে চার ভাবে আল্লাহর দিনকে, ওদের চেয়ে বড় আল্লাহওয়ালা কে? চার ভাবে যাদের দ্বারা সুরক্ষিত করতেছে, যারা আল্লাহ সৈনিক, অক্ষরকে সুরক্ষিত করতেছে এই মাদ্রাসার একদল দিয়া, ওরা সারাদিন অক্ষরের পিছে লেগা আছে। একদিন আয়সা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মক্তবে বসা দেখেন, সারা দিন ওরা লাইগা আছে আইন 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 ঠিক করার পিছনে, অক্ষরকে সুরক্ষিত করতেছে। এরা হলো একদল সৈনিক আল্লাহ, যাদের দ্বারা অক্ষর সুরক্ষিত করতেছে। আবার হেফজখানায় যে দেখবেন সারা দিন বৈশা ঢুলতে 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 ঢুলতে, এতক্ষণ ঢুললে আপনারও মাথা ঘুরানি শুরু করবে, ও সারা দিন ঢুলতেছে আর করতেছে, ওর দ্বারা আল্লাহ আলফাজকে, লব্জকে, শব্দকে সুরক্ষিত করতেছে কোরআনের। এটা হলো দ্বিতীয় দল, আল্লাহর দ্বিতীয় বাহিনী, এর চেয়ে বড় আল্লাহওয়ালা কে হবে? তৃতীয় জান কিতাবখানায় যা দেখেন কালা কালা রসুল পড়তেছে, ওরা মানি আর
মানি আর মতলব অর্থ, আর এটার তফসির ওরা সুরক্ষিত করতেছে। ওদের সামনে ভুল অর্থ করতে দেরি, গলায় পাড়া দিয়া ধরতে দেরি করবে না, চাই যত বড় ব্যক্তিত্ব হোক। এরা হইল তৃতীয় বাহিনী। আর চতুর্থ আল্লাহর বাহিনী হইল আল্লাহ ওয়ালারা, যারা কোরআনের নূর এবং হাকিকতকে সুরক্ষিত করতেছে, যাদের চেহারা দেখলে আল্লাহ মনে ওঠে যে লোকটা আল্লাহওয়ালা। এই জন্যই তো হাদিসে বলছে আল্লাহওয়ালা কে, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সেই আল্লাহওয়ালা। এই যুগে বলবো যাকে দেখলে আপনার মুখে গালি আসে মোল্লা বইলা, ও হইলো আল্লাহওয়ালা। এই যুগে আরেকটা রাগ হয়ে গেলেন, এই যুগে আরেকটা আলামত বলতেছি, যাকে দেখলে আপনার মুখে কি আসে গালি আসে মোল্লা বইলা, ওই মোল্লা তারা ও আল্লাহওয়ালা। ও কি ও কি ও কি আপনাদের তো আল্লাহ স্মরণ আসে নাই কিন্তু মোল্লা স্মরণ আসছে, ঠিক না? এটাই আল্লাহওয়ালার দলিল, ও আল্লাহওয়ালা। প্রথম হলো সোহবত, তাহলে রোগ ধরা যাবে যে আমার কি রোগ হলো। রব্বে কাবার কসম, আমার জাতি মানবে তো না, যদি মানতো তাহলে সত্য এটাই হইতো। যতই আমরা সুরক্ষার সিস্টেম করি, সিস্টেম দিয়ে কোনোদিন সুরক্ষিত হওয়া যায় না, আজ পর্যন্ত যায় না আর কোনোদিন যাবে না। হয়তো একটু মাত্রা কন্ট্রোল করা যাবে, কমানো যাবে, কিন্তু নির্মূল করা যাবে না। হ্যাঁ, মানুষ যেদিন থেকে নিজের আত্মার রোগের পিছনে লাগবে যে আমার আত্মার রোগ থেকে আমি মুক্ত হইতে চাই, হিংসা থেকে মুক্ত হইতে চাই, বিদ্বেষ থেকে মুক্ত হইতে চাই, দুশ্মনী থেকে মুক্ত হইতে চাই, আদাওয়াত থেকে মুক্ত হইতে চাই, লোভ থেকে মুক্ত হইতে চাই, লালসা থেকে মুক্ত হইতে চাই, অন্যকে হেয় করা থেকে মুক্ত হইতে চাই, কারো পিছনে পড়ার থেকে মুক্ত হইতে চাই, গীবত করার থেকে মুক্ত হইতে চাই, এরকম যেদিন থেকে ভাববে ওই দিন থেকে দেখবেন যে সমস্ত কিছু নির্মূল হইয়া তখন ওই মানুষ হবে যেই মানুষকে কোরআন বলে উলাইকা খায়রুল বারিয়া, এর চেয়ে উত্তম কেউ নাই। এই জন্য রোগ নির্ণয় করার জন্য আত্মার রোগকে চিনার জন্য দিছেন সোহবত। কি কাদের? আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের মজলিসের সোহবত, দিনী মজলিসের সোহবত, আল্লাহওয়ালাদের মজলিসের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত। আরে কিছু যদি নাও শুনলেন, রব্বে কাবার কসম, আপনি যদি কতক্ষণ বসেও থাকলেন আর শুধু বৈশা উঠে চলে গেলেন, তাইলে এটার দ্বারাও আপনার রোগের নির্ণয় হবে আর ফায়দা হবে। আর সুরক্ষিত রাখার জন্য দিছেন ইবাদত। কি দিছেন? আত্মাকে সুরক্ষিত করার প্ল্যান হল ইবাদত। ইবাদত দিছেন আত্মাকে সুরক্ষিত রাখার জন্য। মেরে দোস্ত, আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গেছে, ডাক্তারি বিদ্যা যে দেন না এরকম নয়, মনে উঠলো এই জন্য বলতেছি। সাহাবায়ে কেরামের জামানায় ইরান থেকে এক ডাক্তার আসছে মদিনা মুনাওয়ারায়, মশহুর ডাক্তার, পারস্য থেকে বিরাট ক্লিনিক খুলছে, কিন্তু একদিন দুই দিন সপ্তাহ মাস পার হয়ে যাইতেছে কোনো রুগী নাই। একদিন নিজে বাহির করে জিজ্ঞেস করতেছে, ভাই আমি তো ইরান থেকে আসলাম, ক্লিনিক খুললাম, কিন্তু রুগী নাই কেন? তো বলতেছে, তা বলতে পারবো না রুগী নাই কেন, এটা তো আমরা বলতে পারবো না। বলছে, তোমাদের নবী কি তোমাদেরকে খাওয়ার কোনো ব্যবস্থাপনা বলে গেছে? বলছে, হ্যাঁ এটা তো অবশ্যই বলে গেছে। বলছে, সেটা কি বলছে? বলছে, লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগা পর্যন্ত খায়ও না, চাই সামনে সোনা দেখ। আমাদের দেশের প্রবাদ বাক্য তো এলো, বাঙালি আল মাগনা পাইলে আল কেতরাও নেয়, ঠিক না? ঠিক না? তো বলতেছে, লা তাকুল হাত্তা তাজু, যতক্ষণ ক্ষুধা না লাগে খাবে না, চাই সোনা দেখ।
কি লা তাকুল হাত্তা তাজু, তো বলছে দ্বিতীয় কি বলছে, তো দ্বিতীয় বলছে ইদা আকাল তা লা তাশবা, যখন খাবে তো পেট ভরা খাবে না, যখন খাবে কি করবে না, কি কোন আমরা তো একবারে গলা পর্যন্ত ঠিক না, পেট ভরা খাবে না। বলছে আর কি বলছে, বলছে বলছে খাওয়ার আগে পেটের তিন ভাগের এক ভাগ পানি দিয়া ভরা নিবে, এক ভাগ খাওয়া দিয়া ভরবে, এক ভাগ খালি রাখবে। তো সে বলতেছে ওয়াল্লাহি মা তারাক্তালি শাইয়ান, রব্বে কাবার কসম, আমার জন্য তোমাদের নবীজি কিছুই রেখা যায় নাই যে আমি চিকিৎসা করব। বিদায় ওই দিনই ক্লিনিক গুটায়া যেখান থেকে আসছে ওইখানে চলে গেছে। আমাদের নবীজি যে দুনিয়ার ডাক্তারি বিদ্যা কিছু আমাদেরকে শিখায় নাই এমন না, শিখায়া দিয়া গেছেন, দিয়া গেছেন শিখায়া, আমরা শিখি না, এটা আমাদের দুর্ভাগ্য। আত্মাকে সুরক্ষিত করার জন্য আমল দিছিলেন, আমল 24 ঘন্টার আমল দিছিলেন আত্মাকে সুরক্ষিত করার জন্য। আল্লাহওয়ালা হক্কানি আলেম ওলামার সোহবত দিছিলেন রোগ ধরার জন্য আর রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, আর আত্মাকে সুরক্ষিত করার জন্য 24 ঘন্টার আমল দিছিলেন আমল। কিন্তু আফসোসের বিষয় তো এটা, জাতি 24 ঘন্টার আমল করবে তো দূরের কথা, হায় হায় 24 ঘন্টার আমল করবে তো দূরের কথা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ত তাইলেও তো হইতো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত। আল্লাহর রসুল তো এতটুক বলতেছে আমার উম্মত যদি জানতো যে দুনিয়া আখেরাতের কি রাখা আছে, এশার জামাত আর ফজর জামাতে, দুনিয়া এবং আখেরাতের, তো লা আতাউহু হাবওয়ান, কেউ যদি পায়ে চলে না আসতে পারত তো হামাগুড়ি দিয়া হইলেও আসত। কিন্তু কয়জন আসে এশার নামাজের ফজরের নামাজে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের নবীজি বলেন হায় যদি আমার উম্মত জানত যে কোন নামাজে, আমি আমার বাসায় বলতেছি যে কোন দুই নামাজে ফেরেশতা প্রত্যেকের কাছ থেকে অটোগ্রাফ নিয়ে যায়, অটোগ্রাফ, অটোগ্রাফ বোঝেন, কাদের থেকে নেই আমরা, সেলিব্রিটি দেখলে ঠিক না, কি সেলিব্রিটি দেখলে অটোগ্রাফ নেই, সেলিব্রিটি দেখলে একটু হাত লাগাই, সেলিব্রিটি দেখলে একটু সেলফি তুলি, আরে সবগুলা প্রযোজ্য এখানে হলো, ফেরেশতা আপনার সাথে সেলফি তোলে, আপনার থেকে অটোগ্রাফ নেয়। আমার উম্মত যদি জানতো দুই নামাজের ভিতরে ফেরেশতাদের সাথে এদের সাক্ষাৎ হয়, একটা হলো ফজরের নামাজে আর একটা আসরের নামাজে, তাইলে আমার উম্মত কোনোদিন ফজর আর আসরের নামাজ ছাড়তো না। আজকে যদি উম্মত সব এতটুকু করতো যে 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে ছুটা চলে আসতো, আর যদি এতটুকু করত যে সময় পাইতে দেরি, আল্লাহওয়ালাদের মজলিস যেখানেই পায় ওইখানে ছুটা যেতে দেরি করে না, দিনী মজলিসের কথা যেখানেই শুনে ওইখানে ছুটা যেতে দেরি করে না, আল্লাহওয়ালাদের সোহবতে প্রতিদিন 2-1 মিনিট না হোক, সপ্তাহ না হোক, শুধু শুধু মনীষীরা লেখা যায় নাই, আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তুমি যদি 1 মাসের ভিতরও 1 বারও কোনো আল্লাহওয়ালার মজলিসে গেলে না, তো তোমার চেয়ে হতভাগা কেউ নেই। 1 মাসের ভিতরে যদি 1 বারও যাওয়া না হইল কোনো আল্লাহওয়ালার মজলিসে, কোনো রুহানি মজলিসে, তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম, আফসোস বড়, আজকে তো আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য সারাদিন ভাবতে থাকি দামি জিনিসকে কিভাবে সুরক্ষিত রাখব, এটার পন্থা সারাদিন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আমার ভিতরেও একটা দামি জিনিস আছে যেটাকে রূহ বলে, চাই সেটা যুবকের রূহ হোক চাই সেটা বৃদ্ধের হোক,
চাই সেটা নারীর হোক, চাই সেটা পুরুষের হোক, চাই সেটা ধনীর হোক, চাই সেটা গরিবের হোক, এটা বড় দামি জিনিস, এটাকে সুরক্ষিত করা আপনার আমার দায়িত্ব, এটাকে রোগের থেকে মুক্ত করা আপনার আমার দায়িত্ব। ও মেরে দোস্ত, সত্য তো এটাই, দুনিয়ার বহুত রোগ আছে, আল্লাহ এই উম্মতের উপরে মেহরবানি করছেন, দয়া করছেন, ভালোবাসার ভালোবাসেন যে এটাকে বিকাশ ঘটাইছেন, যেটা বইলা কয়া শেষ করা যাবে না, যে উম্মতকে ভালোবাসেন এটার বিকাশ আল্লাহ কিভাবে ঘটাইছেন, নাইলে কোন উম্মতকে শহীদের পরিধি এত লম্বা দেন নাই, শহীদের পরিধি এত লম্বা দেন নাই, এই উম্মতের শহীদের পরিধি দিছেন 56 প্রকার, কত 56 কয়টায় হয় জানেন? 56 কয়টায়? 56 হয় কি 50 আরো 6, তারপরে হয়ে যায় কত? 56 প্রকার শহীদ এই উম্মতের ভিতরে। তাইলে আপনি বলতে পারেন এই উম্মতের স্বাভাবিক মৌত আল্লাহ মরতে দিতে চান না, আল্লাহ চান না যে এই উম্মত স্বাভাবিকভাবে মরুক, আল্লাহ চান এই উম্মত প্রত্যেকে শহীদ হয়ে মারা যাক, যাতে আমি কিয়ামতের দিন গৌরবের সাথে বলতে পারি যে ভালোবাসছিলাম, দেখো এদেরকে, এরা দেখায় দিছে 56 প্রকারের কোনো না প্রকারে মারা গেছে না, শহীদ হয়ে আজকে দাঁড়াইছেন। তাহলে শহীদের পরিধি 56 রাখছেন এই উম্মতের ভিতরে, বড় আফসোসের বিষয়। এই জন্য মেরে দোস্ত আসেন, কথার শেষ জায়গায় চলে আসি, আল্লাহ করুক আজকে বুঝে আসো, আজকে প্রথমে তওবা করি আমরা, চলেন আল্লাহর কাছে মনের থেকে আজকে তওবা করি, করবেন? রাজি মনের থেকে? দুই হাত উঁচা করে মনের থেকে বলেন আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমান। যদি আমি মনের থেকে করতে পারি, রব্বে কাবার কসম, আপনার গুনাহ মাফ, আপনি আজকে নিষ্পাপ, আজকের থেকে নতুন শুরু করতে পারেন। দ্বিতীয় হলো মেরে দোস্ত, রোগকে ধরার জন্য, রোগ মুক্ত হওয়ার জন্য, আত্মার রোগের থেকে বাঁচার জন্য আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি আলেম ওলামাদের সোহবত। আর সিলেটের মতো এরকম সুযোগ বাংলাদেশের কোনো জেলার নাই, এক শহরের ভিতরে কতগুলো দাওরায়ে হাদিস মাদ্রাসা, এক শহরের ভিতরে কত বড় বড় আলেম, আর পুরা সিলেট তো আসেই আল্লাহওয়ালাদের মজলিসে আসেন বসেন। আর দ্বিতীয় হলো, আর আত্মাকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ আমল দিছেন, আজকের থেকে আমলকে কমসে কম কিছু না পারি, কিছু না পারি 5 ওয়াক্ত, 2টা কাম যদি করতে পারি, যে 5 ওয়াক্ত নামাজ আমিও আর কোনোদিন বাজমা ছাড়বো না, এটা যদি অঙ্গীকার করতে পারি। আর এই আমাদের শহরে যারা নামাজ পড়ে না তাদেরকে আমি হাতে পায়ে ধরা হলো মসজিদের সাথে সংযুক্ত করি, হাতে পায়ে ধরে হইলো, জোর করে না, হাতে পায়ে ধরেন, হাতে ধরেন, পায়ে ধরেন, বুঝান ওকে যে চলো মসজিদে চলো। কারণ এটাই বলতেছি, এই জন্যই বলতেছি, একটা হাদিস কিন্তু আমাদের উপরে শক্ত হয়ে গেছে, কামাই আছে বরকত নাই, কামাই আছে, কামাই আছে, আছে বরকত? হাদিসের শব্দ আছে তুনজাউল বারকাতু মিন কাসবিহিম, একদিন আসবে আমার উম্মতের কামার থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে নেবে, তখন কামাবে কোনো বরকত পাবে না, লিগ বাস্কেটে যেরকম রাখলে কিছু খুঁজা পাওয়া যায় না, তলা দিয়ে পড়া যায়, থাকবে কামাই কিন্তু বরকত থাকবে না, বরকত বরকত পাবে না সে। কারণ কি জানেন? কারণ হলো এইটাই, মোটা কথা বলতেছি আর লম্বা করা যাবে না, কারণ এইটাই যে উম্মতের সম্পর্ক 90% মসজিদের থেকে কাট হয়ে গেছে,
মসজিদের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যার কারণে উম্মতের থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে আনিছেন। এখন কারো কাছে বরকত নাই, যদি বরকতকে ফিরায় আনতে হয় তাহলে সবার সম্পর্ক আবার মসজিদের সাথে জুড়তে হবে, সবার সম্পর্ক আবার মা বোনদের সম্পর্ক জায়নামাজের সাথে, ওয়াক্ত হইতে দেরি জায়নামাজে যেতে দেরি করবে না, আর পুরুষের সম্পর্ক মসজিদের সাথে, আজান হইতে দেরি মসজিদে যেতে দেরি করবে না। যদি সম্পর্ক আবার স্থাপন করতে পারি তখন দেখবেন বরকত আর বরকত কাকে বলে, আল্লাহ আবার বরকতকে ফিরায় দিবে, নাইলে উঠায় নিয়ে গেছেন আর কোনোদিন বরকতকে ফিরত দিবেন না, কামাবেন বরকত হবে না, কামাবেন বরকত হবে না। আজকে কারো কাছে বরকত নাই, টাকা তো আছে কিন্তু বরকত নাই, সবার কাছে হাহাকার হাহাকার, যেখানে যাবেন ওইখানে হাহাকার দেখবেন, এমন ব্যক্তি পাবেন না যার কাছে হাহাকার নাই। কিন্তু বরকত যখন আসবে তো যার কাছে যাবেন সেই বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে, কারো কাছ থেকে আলহামদুলিল্লাহ ছাড়া অন্য কোনো শব্দ পাবেন না, এই জন্য আসেন। দ্বিতীয়, আমরা সবাইকে হাতে পায়ে ধরা হলো মসজিদের সাথে জুড়ি, জুড়বো তো, হ্যাঁ কি বলেন পারবেন, হ্যাঁ কে কে পারবেন দেখি,